সিলেটে মোটরসাইকেল চুরিসহ বিভিন্ন মামলার আসামি ও মহানগর ছাত্রলীগ নেতা নাজিম আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত 9:30টার দিকে সদর উপজেলার শিবের বাজারে অভিযান চালিয়ে প্রাইভেট কারসহ তাকে গ্রেপ্তার করা হয়। নাজিমের কাছ থেকে এ সময় দা, রড ও অন্যান্য দেশীয় অস্ত্র জব্দ করা হয়। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান। আটক নাজিম আহমেদের বাড়ি জালালাবাদ থানার মইয়ারচর নয়া কুরমখলায়। তিনি সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমেদের অনুসারী। জানা যায়, চিনিসহ সীমান্ত হয়ে আসা অন্যান্য অবৈধ পণ্য পাচারের অভিযোগে নাজিমের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। এছাড়া সিলেট নগরীতে ছিনতাইকারীদের বড় একটি গ্রুপ নিয়ন্ত্রণ করেন তিনি। সর্বশেষ গত 10 জুলাই একই এলাকার জনৈক হোসেন ইফতির বাসা থেকে তার জিস্কার মন্টোর মডেলের মোটরসাইকেল চুরি হয়। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগ হয়ে যাবে, রাগ হয়ে যাবে, নিন চাকা সুপার ওয়াইড। এ ঘটনায় 17 জুলাই নাজিমকে সন্দেহভাজন আসামি করে মামলা করেন ইফতি। গত শুক্রবার পুলিশ অভিযান চালিয়ে নাজিমকে গ্রেপ্তার করে। জালালাবাদ থানার ওসি কালবেলাকে জানান, আটকের পর 5 দিনের রিমান্ড চেয়ে গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে। আসামি নাজিম উদ্দিনকে শিবের বাজার থেকে গ্রেপ্তার করছি সন্দেহজনকভাবে একটা চুরির মামলা, মোটরসাইকেল চুরি সংক্রান্ত মামলায়। সার এলাকায় তার বিরুদ্ধে ব্যাপক অভিযোগ আছে, বিভিন্ন চুরি, ছিনতাই সহ কাজে জড়িত থাকে। তারে আমরা 5 দিনের রিমান্ডের জন্য বিজ্ঞ আদালতের রিমান্ড সহ বিজ্ঞ আদালতে সুপার্দ করছি এবং স্থানীয় লোকজন সহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে আমরা জানতে পারি। সে এবং তার ভাই নাজিম এবং আজিম এলাকায় চুরি চিন্তার সাথে জড়িত বলে আমরা প্রাথমিকভাবে সতর্কতা পেয়েছি। বিষয়টি তদন্তাধীন আছে, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, জোরালোভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা।